বিজেপি নির্বাচনী কার্যালয়ে শনিবার দলের মোর্চা সংগঠনের সকল পদাধিকারীদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এবং প্রদেশ নির্বাচনী প্রভারী মহেন্দ্র সিং সহ অন্যান্য শীর্ষ সাংগঠনিক কর্তারা। গতকাল থেকে পর্যায়ক্রমে এই পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে জানান প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। আপনারা জানেন যে গত 16 ফেব্রুয়ারি আমাদের বিধানসভা নির্বাচন সংগঠিত হয়েছে। তো আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, আমাদের যারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং এই নির্বাচনকে সামনে রেখে যারা অক্লান্ত পরিশ্রম করেছে এবং মোর্চা সমস্ত অংশের মানুষদেরকে নিয়ে গতকালকে থেকে আমাদের টানা বৈঠক শুরু হয়েছে। মাননীয় মহেশ শর্মাজি, মাননীয় মহেন্দ্র সিংজি, আমাদের প্রভারীগণ, আমাদের ফণীরা, ওনারা এই বৈঠকে অংশগ্রহণ করছেন এবং আমাদের কাজের বিবরণ নিয়ে ওনারা বিশ্লেষণ করছেন। তো এই পর্যায়ক্রমের যে বৈঠক, এই বৈঠকের আজকে গতকালকে ক্যান্ডিডেট, জেলা প্রেসিডেন্ট, মণ্ডল প্রেসিডেন্ট এবং ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি নিয়ে বৈঠক হয়েছে। আজকে যারা মোর্চা, যারা আমাদের বিধানসভার সামনে রেখে অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের নিয়ে আজকে পর্যালোচনা বৈঠক হচ্ছে। এটা আমাদের রুটিন বৈঠক। নির্বাচনে মোর্চা এবং দলের অন্যান্য সংগঠনের কর্মীদের অক্লান্ত পরিশ্রমের কথা উল্লেখ করে প্রদেশ সভাপতি জানান, এই রুটিন বৈঠকে সাংগঠনিক নানান দিক নিয়ে বিচার বিশ্লেষণ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, আরটি নিউজ।